শনিবার পূর্ব বর্ধমান জেলার এগ্রিকালচার ফার্ম কৃষি খামারে নবগঠিত কৃষি ভবনে গড়ে ওঠা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো হলো শনিবার। এদিন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ জানান, এদিন 22 জন পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠানো হলো। তিনি আরও জানান, লকডাউন চলাকালীন বিভিন্ন সময় ওইসব শ্রমিকরা বর্ধমানে এসেছিলেন এবং তাদের ওই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। তিনি জানান ওই কোয়ারেন্টাইন সেন্টারে তাদের যথাযথ খাওয়া এবং থাকার ব্যবস্থাও করা হয়েছিল। তিনি বলেন, ওইসব শ্রমিকদের কোয়ারেন্টাইনে পিরিয়ড শেষ হয়েছে, তাই ওদের শনিবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হলো। কুচবিহার জেলায় আমরা 22 জন স্ট্যান্ডার্ড লেবারকে পাঠাচ্ছি। পাঠানোর আগে যে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটা আছে, সেই এসওপি অনুযায়ী ওদের মেডিকেল এক্সামিনেশনটা, স্ক্রিনিং টেস্টটা এখানে হচ্ছে। এটা পুলিশ এবং পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে। তারপরে এদেরকে যথাযথ নিয়মে তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া হবে। এরা বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং নির্দিষ্ট কদিন ছিল এরকম না, তবে এদের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়ে গেছে। এবার তারা মেডিকেলি ফিট কি না সেটা আমরা এনশিওর হচ্ছে, তারপর আমাদের জেলা থেকে তাদের নির্দিষ্ট জায়গা অর্থাৎ কোচবিহারে আমরা পাঠাবো। একটা নির্দিষ্ট জায়গা থেকে তো আসে না, এরা বিভিন্ন জায়গা থেকে আসে। সে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের রিলিফ ক্যাম্পে ছিল। রিলিফ ক্যাম্পে আমরা যথারীতি তাদেরকে যা আমাদের অ্যাফোর্ড করা সেগুলো আমরা করেছি। প্রতিদিন আমরা হেলথ চেক আপ করেছি, তাদের খাদ্য, তাদের সব কিছু আমরা প্রোভাইড করেছি। নাও দ্য কোয়ারেন্টাইন পিরিয়ড ইজ ওভার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট তাদের আমরা মেডিকেল টেস্ট করে আমরা ভিন্ন ধাপে ধাপে হয়েছে। আমরা কুচবিহারে এর আগে 85 পাঠিয়েছি, পুরুলিয়াতে আমরা এর আগে 85 পাঠিয়েছি। তো এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধাপে ধাপে, এর সাথে ডাইরেক্টলি পৌরসভাও যেমন যুক্ত আছে, হেলথ ডিপার্টমেন্ট যুক্ত আছে, পুলিশ যুক্ত আছে, এটা বিভিন্ন ধাপে ধাপে পাঠানো হয়েছে। এদিন ওই পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করেই বাড়ি পাঠানো হয়। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না। বাড়িতে থাকুন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার, এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাদৃতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্যে। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবেন, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না।
আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে এই লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে হলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয়, তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি, তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার দর্শকদের বলবো, নিশ্চয় তারা সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ঘরের মধ্যেই আছে আমার মতনই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই আছি, ভীষণভাবে ঘরের মধ্যেই আছি ফ্রম 18th March। ব্যাপারগুলো আমার সব থেকে এখন যাদের জন্য খারাপ লাগছে, ডক্টর, নার্স আর রিপোর্টার, এদের জন্য আমার সবারই, মানে যারা মানে সত্যি যারা যুদ্ধের মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক পেছনে, যুদ্ধ আমরা সবাই করছি, আমরা অনেক পেছনের সারিতে, আমরা শুধু সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, বস পুলিশ ভীষণভাবে।